মাধ্যমে সাইনবোর্ডের কথাই যদি বলতে চাও, আমি একটা সাইনবোর্ড বলতে পারি, কিন্তু সেই সাইনবোর্ডটা অপ্রিয় অপ্রিয় হইল। শুনবার সেই সাইনবোর্ড শুনবার লাগবে কি করতেছিলাম? সবচেয়ে উলঙ্গ একটা ছোট অপ্রিয় সাইনবোর্ডের কথা বলতে চাই, তোমরা অনুমতি দিলা মনে কিছু নই বলা। এই যে রাষ্ট্রে বলছিলেন জয় বঙ্গুনি, পুরাটাই আমার দেখাইছিল জয়পুরে। আমি তখন পাঁচক্ত নামাজ করি, তাহাজ্জ করি, তখন চার টাকার আবাবের তাহাজ্জ, সালাতে রুস্তা, সালাতে তাসবিহ এগুলি বাদ দিয়ে দিচ্ছি। তখন আমি মরুয়া চিন্তা কর, আমি এত নামাজ দিচ্ছিলাম, নামাজ নামাজ বিদেশে আমি করতে থাকতাম, মাথায় একটা বুদ্ধি আছিল তাই গরু গাছ খাই, তুমি গরু গাছ খাই, গরু গরু খাই, তুমি করে লাভ আছে শত বছর আগে সবচেয়ে বড় সাধু ছিল জয়পাল। আকাশে যখন গেল তখন ত্রৈলোক্য সাধু কিছুদিন আগে মুসলমান হয়েছে, এখনো পাহাড়ের এখানে তার মাথা আছে, আব্দুল সোভান চিষ্টি ওরফে ত্রৈলোক্য সাধু, ওরফে মানে আগে হিন্দু ছিল, জয়পাল যখন আসমানে উড়ে দিতেছে এই ত্রৈলোক্য সাধু করিতেছে, প্রভু আমাকে সবচেয়ে বড় যোগী সাধক আসমানে উড়ে দৈরানন্দ জানা কাছি কয়তো আমার খরম চালে কগা, আচ্ছা আচ্ছা পিটিয়ে লইবা খরম যাইব না, সুতরাং সত্যি তোমরা বলেছ এই হিন্দু মুনি ঋষিরা, তোমরা তো সত্যই বলেছ আল্লাহ
জানিয়া রাখ ইহাই মহাদেবের শেষ আগমন। তোমার বাবার ঘরের আসনে তোমাকে দেখত মহাদেবের ত্রিশুলার ডমরুটা আছে কিনা, প্রথমের দেখো দুই তিনটা কিনা, বিনা বাতাসে গান লড়ে না, এত লেখাপড়া করি না, লাখ না কোটি কোটি টাকা কামায়া টাকাও তোমার বাঞ্জাবে না করবো না। ঘর চিনলাম, বাড়ি চিনলাম, টাকা পয়সা চিনলাম, সবই চিনলাম, অথচ মরার সময় জানলাম না এই দেহ থাকায় কে ছিল কে চলে আমারই আমি চিনলাম। একটু কত কষ্ট করে এই স্কুলটা করছে, দক্ষিণ দিকে একটা দেওয়ায় দিল লাখ দেড় টাকা লাগে, এখন কারণ এখানে মুরগি ময়লার মুরগি দিয়ে দিচ্ছে সাধকদের দুর্গন্ধ, এটা টিন বিরিয়ানি ঠেকানো যায় করা কিছু দুষ্টামি করে আমরা জেলখানার মতো একটা দেওয়ায়। যদি তোমরা স্কুলের জন্য ওই যাওয়ার চিঠির জন্য কখনো পারো, যদি তোমাকে মনে চায় তাহলে কিছু কিছু দান আর নাই তোমাকে থাকবে। একটু হয়ে যাবে বন্ধু, বিশ্বাস
to go walk by. You must come for all of those things. Go to come. Come in the holding the tank. Can't you get in? That's a hard deal. I'm going to be there. We like it. We go like that. Lord, what's that say? It has to be true. Ah, I'm গোলাপি ভাই করে দাও কবি আমি ভাই করু আমি আ করু তুমি আমার মুখে দিচ্ছে পুরা মুখটা ঢুকিয়া তোমার ঠোঁট দিয়া চুটার মতো ঠোঁট দিয়ে টান দিয়ে ভাই করে কয় মন্দ কর নাই আমার তবে খায় হারিবে বলো তোমার দিনের কত একটি মাত্র আর বন্ধু না তুমি বন্ধুত্ব কেন ঠিক থাকে কহ ঠিক থাকবো আর বন্ধু আর আহে না ভালো হ্যাঁ একদিন বাঘে পানি খেয়ে বেড়াইছি নদীর আমার পুরস্কার দিবেন তো বাঘের মুখের মধ্যে মুখ ঢুকাইছে সেই দেখি পুরস্কার আবার কি পুরস্কার চান আবার কি পুরস্কার চান ভগবান আল্লাহ বাবু কখন ভগবান কৃষ্ণ বললেন সমস্ত মনটা মানুষের সব মনটাই সব চাইতে বেশি চঞ্চল এত চঞ্চল যে মুহূর্তে মুহূর্তে এইখানে কুড়ি স্থান স্টেডিয়াম এই চঞ্চল মনকে একের মধ্যে যেদিন আনতে পারবে সেদিন ব্রহ্মকে পাবে অর্জুন বলতেছেন ইহা তো সহস্র মস্ত হস্তিকে শৃঙ্খলাবদ্ধ করার মতো কঠিন এটা তো 1000 পাগলা হাতিরে শিকল দিয়া বাঁধনের মতো কঠিন অর্থ তুমি ঠিকই বলিয়াছ ইহা না করিতে পারিলে যত তন্ত্র মন্ত্রই পড়ো বাধ পাইবার মানে আমি একটা বলতেছি কেন দিলে ইহাটা কেন পাইতা হুম জমি উন্নয়ন কাল মালপানি জীবন বিগা